যেটা হচ্ছে আপনার ওর যন্ত্রণা বৃদ্ধিটা হয় বিকেল 3টে থেকে রাত 12টার মধ্যে, 3টে থেকে রাত 12টা পর্যন্ত যন্ত্রণা হয়। আর হচ্ছে ঘুম ভেঙে গেলে ও বেটার ফিল করে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে হেয়ার ফলিং, অনেক মেয়েদেরই হেয়ার ফলিং হয়, তা সে কিছু পিকুলারিটি থাকে, এর মধ্যে একটা পিকুলার সিমটমস রয়েছে, গাইডলাইন সিমটমস রয়েছে, সেটা হচ্ছে ওর আগে ছিল না হেয়ার ফলিংটা, আগে ছিল না হেয়ার ফলিংটা, শুরু হয়েছে আফটার ম্যারেজ। হ্যাঁ, আফটার ম্যারেজ, এটা কিন্তু একটা অদ্ভুত ধরনের আমরা গাইডলাইন সিমটমস পাচ্ছি। সেটা হচ্ছে আফটার ম্যারেজ কেন হবে, তাহলে বিয়ের পরে তাহলে একটা কন্টাক্টে আসে, সেই কন্টাক্টটা কোনো এফেক্ট হচ্ছে কি না। হ্যাঁ, এটা একটা বিষয়, হরমোনিক একটা বিষয় থাকে, সেটা আমাদের একটু ভাবতে হবে। তারপরে হচ্ছে ওর খাবারের মধ্যে কিছু পিকুলারিটি আছে। হ্যাঁ, সেই খাবারের মধ্যে পিকুলারিটি হচ্ছে মাংস খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি অপছন্দ, টক অপছন্দ, ঝালটা আবার পছন্দ, দুধটা পছন্দ, লবণটা পছন্দ, মাছ মোটামুটি পছন্দ। আর একটা রেড লাইন সিমটমস বলতে পারেন, দই খেলে শরীরে একটু প্রবলেম দেখা দেয়। আমরা অনেক কিছু অ্যাভারশন থাকে খাবারের উপরে, অ্যাভারশন থাকে, কিন্তু কোনো খাবারে যদি তার একটা ব্যাড এফেক্ট আছে, সেটা কিন্তু আমাদের কাছে রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস এর মধ্যে পড়ে। হ্যাঁ, তা এগুলো নিয়ে আপনারও অ্যানালিসিস করুন, আপনারও ভাবুন, আর আমরা তো অবশ্যই ভাববো, ভেবে একটা ওষুধ আমাদের তো নির্ণয় করতেই হবে। হ্যাঁ, আর সেটা আমরা কালকে যদি কোনো পেশেন্ট থাকে ভালো, পেশেন্ট না থাকলে আমরা এইটাকে অ্যানালিসিস করব। তার আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই একটা করে পেশেন্ট দেখা, একটা দুটো তিনটে, তিনটের বেশি দেখা সম্ভব হবে না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো প্রতিদিন একটা দুটো করে রুগী দেখা, এবং যারা আপনার রুগী রিফার করছেন তারা কিন্তু একটু আগে আমাকে জানিয়ে দেবেন যে আমার এই এই কটা রুগী আছে, কারণ দেখা গেল যে আমরা সারা সপ্তাহে কোনো রুগী পেলাম না, হঠাৎ করে একদিন 10-12টা হয়ে গেল, সেইভাবে যাতে না হয় আর কি। আচ্ছা, আর আজকে রাতের ক্লাসটা করতে পারবো না, কালকে যেটা থাকবে রাতের ক্লাস, কালকে রাতের ক্লাসটা করবো, কালকে খুব সম্ভবত আমাদের রাতের ক্লাসটা আছে, আমরা একটা নতুন সাবজেক্ট সংযোজন করেছি, সেটা হচ্ছে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। তা আমরা কালকে সামগ্রিকভাবে বায়োকেমিক সিস্টেমটা কী সেটা নিয়ে আর কিছু কিছু সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং যেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেটা নোট করবেন, হয় মোবাইলে রেকর্ড করবেন আর নতুবা খাতায় লিখে নেবেন। তাহলে আমরা আজ এখানে স্থগিত রাখছি ক্লাসটা। স্যার, ওই হোমিওপ্যাথির সঙ্গে বায়োকেমিক একসঙ্গে প্রয়োগ করা যায়? দুটো থিওরি একটু বুঝুন, দুটো থিওরি হচ্ছে আমার মতে যায়, কেন যায়? আচ্ছা আচ্ছা, কেন যায়? যেটা হচ্ছে একটা অ্যালোপ্যাথিতে একটা চিকিৎসা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি। আমরা ছোটবেলায় পড়েছি ভিটামিন বির অভাব হলে মুখে ঘা হয়, তারপরে ভিটামিন ডির অভাব হলে চোখের রোগ হয়,
ইত্যাদি যে বিভিন্ন হুম ডেফিসিয়েন্সি, তার ডেফিসিয়েন্সি হুম অর্থাৎ অভাব পূরণ করে দিতে পারলেই আপনার রুগী সুস্থ হয়। তা আমরা যে খাবারগুলো আচ্ছা খাই সেটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করি খাবারের মাধ্যমে, ভিটামিন, হুম তারপরে অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে হুম ঘাটতি পূরণের ব্যাপার। তা বায়োকেমিক থিওরিটা হুম ঠিক তাই, টু মেক আপ দ্য ডেফিসিয়েন্সি, অর্থাৎ দেহে কিছু সল্টের অভাব হলে রোগ হয়, সেই যেই সল্টের অভাবটা হয় সেই ওষুধটা প্রয়োগ করলে, আমরা পটেনটাইজ করে যদি দিই তাহলে সে অভাবটা পূরণ হয়ে রুগী সুস্থ হয়ে যায়। এটাকে বলা হয় আচ্ছা অভাবের স্বভাব পূরণ, বলা হচ্ছে বায়োকেমিক্যাল ভাষায় টু মেক আপ দ্য ডেফিসিয়েন্সি। তা এখন সেই ক্ষেত্রে দুটো কিভাবে কাজ হয়, একটা হোমিওপ্যাথিক ওষুধ সূক্ষ্ম মাত্রায় দিতে হয়, সেটা ডাইনামিক স্টেজে কাজ হচ্ছে, আর বায়োকেমিক ওষুধটা প্রয়োগ করবে তার অভাবটা পূরণ হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আচ্ছা হোমিওপ্যাথির সাথে বায়োকেমিক দিলে ক্ষতি কিছু নেই। তবে আমরা মোটামুটি সুশলাদের বায়োকেমিক পড়াশোনা করে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমরা অনেক কমপ্লিটলি অনেক রোগ নিরাময় করতে পারি যদি আমরা শুধু বায়োকেমিক্যাল উপরে বেশ করে শুধু ওষুধ দিই। হ্যাঁ, একটু পরে কথা হচ্ছে, আমার অনলাইনে ক্লাস হচ্ছে, তো হ্যাঁ আমি পরে করছি। আচ্ছা, তা এই এইটা আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন লক্ষ্য করে আমরা হোমিওপ্যাথি ওষুধ যেটা প্রয়োগ করি সেই ওষুধটা কিন্তু বহু সূক্ষ্ম, অর্থাৎ আমরা 30, 200, 1000, 50,000, 1,00,000 এই ধরনের পটেন্সি, আরও হায়ার পটেন্সি হচ্ছে 50 মিলিসিমার পটেন্সি, সেটা আরও সূক্ষ্ম মাত্রায়। কিন্তু বায়োকেমিক কিন্তু অতটা সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয় না। আর হোমিওপ্যাথিক ওষুধে যেটা বলা হয় মানে সূক্ষ্ম মাত্রা, অর্থাৎ সূক্ষ্ম মাত্রা বলতে যত মিনিমাম হবে তত। হ্যানিম্যানের আমলে 30 পটেন্সি বা 1 মিমি এইটা ছিল তার সূক্ষ্ম মাত্রা। কিন্তু পরবর্তীকালে জেমস টেলর কেন্ট উইলিয়াম বোরিক ইত্যাদিরা আসার পরে দেখা গেছে যে ওটাকে আরো সূক্ষ্ম মাত্রা করা হয়। এবং আমরা এখন যেটা করছি, আমরা ওষুধ জলে দিই, জলে দেওয়ার ফলে হচ্ছে কি যে আরো সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতর হয়ে যাচ্ছে, আর বায়োকেমিক ওষুধগুলো কিন্তু অতটা সূক্ষ্ম মাত্রায় হয় না। ওটা অনেক ক্রুড মেডিসিন বলবো না, অ্যালোপ্যাথিক যেমন ক্রুড মেডিসিন, আয়ুর্বেদিক যেমন ক্রুড মেডিসিন, বায়োকেমিকটা অতটা ক্রুড নয় তবে অত সূক্ষ্ম নয়। অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে বায়োকেমিক ওষুধটা তৈরি করা হয় কিভাবে, কোন পদ্ধতিতে বায়োকেমিক ওষুধ তৈরি করা হচ্ছে ডেসিমাল স্কেলে, যার রেশিওটা হচ্ছে 1:9 রেশিও, 1:9 রেশিও হচ্ছে বায়োকেমিক ওষুধ তৈরি করা। আর হোমিওপ্যাথি ওষুধ তৈরি করায় 3টে স্কেলে, একটা ডেসিমাল স্কেলে, 50 মিলিসিমাল স্কেলে, আর একটা সেন্টিসিমাল স্কেলে। সেন্টিসিমাল ওই ডেসিমাল স্কেল তো বললাম 1:9 রেশিও, এবং ডেসিমেলের পরে সেন্টিসিমেল, সেন্টিসিমেল হচ্ছে 1:99 রেশিও, আর 50 মিলিসিমাল পটেন্সি হচ্ছে 1:50,000। তাহলে এই পটেন্সির মধ্যে সূক্ষ্মতর সূক্ষ্ম এই বিষয়টাই এসে যাচ্ছে। তাহলে বায়োকেমিক্যাল কেউ কিন্তু হোমিওপ্যাথি অনেক
সূক্ষ্মতম ওষুধ। সেই জন্য আমরা, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেকে স্বীকার করবেন যে বায়োকেমি খুব প্রম্পট কাজ হয়, খুব দ্রুত কাজ হয়। বায়োকেমিকে আর একটা সুবিধা হচ্ছে, বায়োকেমিকে কম্বিনেশন হয় করা যায়, তাতে দোষের কিছু নেই। আর তৃতীয় ব্যাপার হচ্ছে, বায়োকেমিক ওষুধ কিন্তু ডিপ অ্যাক্টিং হয় না। কিছু কিছু মেডিসিন ডিপ অ্যাক্টিং আছে, যেমন সাইলেসিয়া, তারপরে হচ্ছে ক্যালকুলিয়া প্রো, এরকম কিছু ওষুধ আছে, নেট্টা মিউট, এগুলো হচ্ছে প্রচণ্ড ডিপ অ্যাক্টিং। এছাড়া অনেক ওষুধগুলো আছে যেটা ডিপ অ্যাক্টিংয়ে কাজ করে না, কিছুদিন পরে আবার ফিরে আসে। আর হোমিওপ্যাথিতে হচ্ছে প্রচণ্ড রকম ডিপ অ্যাক্টিং মেডিসিন। আচ্ছা, যেমন হোমিওপ্যাথিতে কতগুলো ওষুধ আছে, এটার পরে ওটা দেওয়া যায় না, হ্যাঁ, এইরকম কি বায়োকেমিকে আছে কোন সিস্টেম নাকি? বায়োকেমিকে নাই না, এবং যার জন্য অনেক সময় বায়ো মিক্সচার পাওয়া যায় পেটেন ওষুধ, হ্যাঁ করা হয়। হোমিওপ্যাথিতে যেমন মানে ড্রাগ রিলেশনটা খুব স্ট্রিক্টলি মানতে হয়, হ্যাঁ খুব স্ট্রিক্টলি মানতে হয়। অর্থাৎ যদি এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে কতটা ভয়ঙ্কর বিষয়, আমার প্রথম জীবনে এরকম যে একটা দুর্ঘটনা ঘটেছে যে এনিমিক্যাল রিলেশনের যে ওষুধ দিয়ে ভয়ঙ্কর রকম ক্ষতি হয়েছিল, হ্যাঁ। তা সেই জন্য আর কিছু আপনি খেয়াল করবেন না, করুন, আপনি এনিমিক্যাল রিলেশনের যে ওষুধগুলো সেকে অ্যাভয়েড করেছিলেন। আপনাদের কিন্তু আমি নোট পাঠিয়েছিলাম, এনিমিক্যাল ওই ড্রাগ রিলেশনের একটা বই, গোটা বই আপনাদের কিন্তু ইমেলে পাঠিয়েছিলাম, ওটা পারলে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন, কাজে লাগবে। না স্যার, ওটা তো আমি পাই নাই, পাওয়ার কথা না হলে স্যার ওই যে অ্যাডমিশনের সময় যে যেগুলো ইমেলে দিয়েছিলেন তারপরে আর নতুন করে পাই নাই। না, নতুন করে দিইনি, ওই সময় এগুলো দিয়েছি, ওই সময় তো প্রচুর বই দিয়েছিলাম, না ওই সময় প্রচুর বই দিয়েছিলাম, মানে মোটামুটি আমার একটা শখ করাই ছিল ওই ভর্তি হওয়ার সময় প্রত্যেককে আমি মানে তার মেলে গুলো একভাবে অনর্বত পাঠিয়েছি, হ্যাঁ, দুই তিন দিন ধরে পুরো স্টকটাই দিয়েছি। এখন তারপর হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এত বই পাঠিয়েছিলাম যে আপনারা সেই সময় অত সেখানে দেশ বিদেশের বই, মানে অথরের বইগুলো পাবেন ওখানে, ওখানে আপনি পাবেন, খুব দুষ্প্রাপ্য বই পাবেন। আমি চেষ্টা করবো হ্যানিম্যানের মেটেরিয়া পিউরা বা হ্যানিম্যানের আপনার ইয়েটা ওই কি বলে ক্রনিক ডিজিজ অর্গানন অফ মেডিসিন, হ্যাঁ, এই সমস্ত বইগুলো ওই আমার ওয়েবসাইটে আপলোড করার চেষ্টা করব। আর সেই সঙ্গে কনস্ট্যান্ট হেলিং এর গাইডিং সিমটমস, তারপরে মেডিকেল মেটেরিয়াল মেডিকা এবং ইয়ে জেমস টেলর কেন্টের কেন ফিলোসফি হেলিং এর গাইডিং সেন্টার, এই সমস্ত বইগুলো আমি আপলোড করবো। একটু সময় লাগবে, কারণ প্রচুর কালেকশন, তো এটা একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা, হ্যাঁ বলুন স্যার, ওইটা স্যার, ওই যে ইয়া কি বলে ভুলে গেলাম, যে বইটা যে আমরা যে কি বলে ভুলে যাচ্ছি আমি, মনে পড়ছে না। আরে পাটুরি স্যার, হ্যাঁ ওটা রেডি হয়েছে।
না না, এটা ও সময় লাগবে। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা দেব বলেছি দেব, এবং ডিজিটাল কালেকশনে দেব, আচ্ছা, আপনার কালার কালার হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। স্যার আমার একটা রিকোয়েস্ট, আপনি বই যদি আপলোড করেন, মানে আমি একটা ম্যাটেরিয়ামে দেখে ভালো কম্পারেটিভ ম্যাটেরিয়ামে দেখে চেয়েছিলাম, তার মানে কম্পারেটিভ ম্যাটেরিয়ামে দেখে আপনি মানে নেটে পাবেন, একটা ভালো যদি আপলোড, হ্যাঁ নেটে পাবেন, নেটে পাবেন না, আপনি কি আপলোড আপলোড করবেন কি বললেন স্যার? ওইটা নেটে পাবেন, আমিও আপলোড করব, আমিও করব, আপনি যদি ওটা অন্তত আপাতত আপলোড করে দিন। হ্যাঁ, আমার মানে আমার ম্যাটেরিয়াল মেডিকেল ঘাটতি আছে অল্প, এখন ধরে আমি মানে ওষুধগুলি ভালো, হ্যাঁ যদি একটা ভালো ম্যাটেরিয়াল আপলোড করেন, পরে লাহে ধীরে সবার জন্যই হলো, আর পরে লাহে ধীরে বাকি অন্যগুলি করলেন, না না আমি মানে একটা সুবিধা হতো, মানে দুষ্প্রাপ্য বইগুলো আমার কালেকশনের মধ্যে তো রয়েছে। আপনাদের আমি ফ্র্যাঙ্কলি বলি, একটা ঘটনা বলি, আমার একটা হ্যাবিট ছিল প্রচুর পড়াশোনা করা, মানে কলেজ লাগে, আমার কলেজটা ছিল কলেজ স্ট্রিটে, এই কলেজ ছিল বউবাজারে, আর আমি থাকতাম বালিগঞ্জে, বালিগঞ্জ থেকে পড়াশোনা করতাম, তা আমি ওই বালিগঞ্জ থেকে একটা বাস, ডাইরেক্ট বাস ছিল আলিপুর চিড়িয়াখানা, আর আলিপুর চিড়িয়াখানার পাশে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, তা আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তা যার জন্য বইপত্র বুঝতেই পারছেন মেডিকেলের বই প্রচুর দাম, সেই জন্য আমি ন্যাশনাল লাইব্রেরিতে সকালবেলা যেতাম, ওখানে ক্যান্টিনে খেতাম, খেয়ে ওই যতক্ষণ পর্যন্ত পড়া যায়, ওদের 8টা থেকে রাত 8টা পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিল, তা ওই কলেজ লাইফে যতদিন কলকাতায় ছিলাম ততদিন ন্যাশনাল লাইব্রেরিতে পড়াশোনা করেছি, পরবর্তীকালে আমি মাঝে মাঝে যেতাম। তারপরে এই লকডাউনের সময় একবার গিয়েছিলাম যে আমি আবার পড়াশোনা করব, তা এখন আবার পড়াশোনা করব বলে আমি ওদের ওখানে আবার কাট করতে চাইলাম, তা ওরা বললো যে আপনি কি জন্য এই বয়সে আপনি কি জন্য কাট করবেন অত দূর থেকে আপনি এসে, তা বললো যে আমি একটু ফোনে থেকে চর্চা করি, তো তা এখনো চর্চা করি, তা কিছু বই আমি পড়ব, বা ওখানে ব্যান্ডিং সিস্টেম আছে, বলে এই বয়সে আপনার আসার দরকার নেই, আপনার একটা নেক্সট যেদিন আসবেন একটা মানে 64 জিবির একটা পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমরা ডিজিটাল কালেকশনটা আপনাকে লোড করে দেব। তা আমার কাছে অন্তত 500-এর উপরে মেন্টেনিয়াম এটিকে আছে, 400-এর উপরে আছে রেপার্টরি, আরও বিভিন্ন রকম বই আছে, বাংলা বইও কিছু আছে, তা ওগুলো থেকে আমি প্রিন্ট আউট করি, প্রয়োজন মতো কিছু কিছু প্রিন্ট আউট করি, আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি প্রিন্ট আউট করব না, আমি ওইটাকে আপলোড করে দেব, আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট আপলোড করে, যার ভালো লাগবে সে ওখান থেকে করতে পারবে। আচ্ছা, আমাদের একজন নতুন জয়েন করেছে, নামটা আমি বুঝতে পারছি না, মেল আইডি পাঠিয়েছে বোধহয় খুব সমস্ত, সোনিয়া বোধহয়, সোনিয়া তুমি যদি থাকো একটু মাইক্রোফোনটা অন করে একটু বলো, তুমি কোন ক্লাসে পড়ো? সোনিয়া লাইনে কি আছো? আর প্রবীণ বাবু, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ করো। হ্যাঁ বলছি স্যার, যেটা আমি বুঝলাম এটা কি স্যার, এই যে আমাদের যে নর্মাল যেগুলো পাওয়ার পাওয়ার নিয়ে যে ব্যাপারটা আপনি বলছিলেন, 10 mm 50 mm CM পর্যন্ত যে আমাদের নর্মাল যে পাওয়ার গুলো, এর পরের যে 50 mm এর যে মেডিসিন গুলো, ওগুলো কি তার পরের না না থেকে তৈরি, মানে তার থেকে অধিক শক্তিশালী? হ্যাঁ, হাজার গুণ শক্তিশালী। মানে যে সিএম পাওয়ার, আমি স্যার বলছি যে সিএম পাওয়ারটা যে একটা তো পাওয়ার আছে, সিএম ওরও কি ওপরে শক্তিশালী 0102 এগুলো শুরু হলো আবার? আমি একটা ক্লাস করেছিলাম 50 mm পলিসি নিয়ে, তুমি ভিডিও গুলো খুঁজে দেখো ওর মধ্যে আছে, আর এছাড়া 50 mm
নিয়ে আমরা আবার একটা ক্লাস করব, মানে আমাদের আচ্ছা স্যার। আর এছাড়া আমরা তো আমাদের যে পড়ানোর সিস্টেমটা সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করি গতদিনের যে আলোচনাগুলো থাকে সেটা রেফারেন্স নিয়ে আসি, নিয়ে তারপরে আমরা একটা ক্লাস করি। ক্লাস করার পরে বহু স্টুডেন্টের বহু রকম প্রশ্ন থাকে, কেউ অভিজ্ঞ, কেউ অনভিজ্ঞ, কেউ নতুন, কেউ পুরনো, সবগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আমরা চেষ্টা করি সবাইকে, যাতে সবাই যাতে বুঝতে পারে সেরকম চেষ্টা করি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা কি এখানে বন্ধ করতে পারি? গৌতম বাবু কিছু বক্তব্য আছে? না এমনি নাই স্যার, আমি একটা কথা বলতে চাইছি। ধরুন এই যে আমার শালিটার কথা বলছি, ও বলল যে সাপে 2 দিন স্বপ্নে দেখছে। হ্যাঁ, ধরুন চুলপো, আমি জিজ্ঞাসা করছিলাম চুলপোড়াটা কতদিন ধরে বা মাইগ্রেনটা কতদিন ধরে। এখন আমরা ট্রিটমেন্ট তো অ্যাজ এ হোল ট্রিটমেন্ট দিব, অ্যাজ এ হোল ট্রিটমেন্ট, কিন্তু স্বপ্নটা যেটা দেখছে ওটা তো ধরুন রিসেন্টলি দেখছে, মানে একের থেকে 1.5 মাসের ভিতরে 2 দিন দেখছে। আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি যে আমরা কোন কোন সিমটমস গুলোর উপরে গুরুত্ব দেব। হ্যাঁ, যেটা আমরা ক্লাসে বলি যে 1000 সিমটমস ইজ নট এ সিমটম বাট 1 সিমটম ইজ এ সিমটম। হ্যাঁ, আমরা তো রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, তাই রোগীর সিমটমস আমাদের গাইড করবে যে আমরা কোন মেডিসিনের দিকে যাব। হ্যাঁ না, ওটা ঠিক আছে স্যার। আমি আমি আলো বলতে চাইছি কি, ধরুন আজকে ও আজকে আপনার সামনে আমরা বর্ণনা করলাম, হ্যাঁ, এটা যদি ধরুন এই প্রবলেমটা ধরুন মাইগ্রেন প্রবলেম অনেক বছর বা স্কিন প্রবলেম, হ্যাঁ, ধরুন আজকে থেকে 2 মাস আগে যদি বলতো কি জানি স্বপ্নের কথাটা মেনশন হতো না, তার মানে দেখছে রিসেন্টলি একের থেকে 1 মাসের ভিতরে। হ্যাঁ, মানে আমি ওই কথাটাই বলছি স্যার, ধরুন ও যদি 1 মাস বা 1.5 মাস আগের যদি রুগী হতো, তাহলে স্যার আমি যেটা মানে জানার জন্য আমি একটু অন্যভাবে বলি, অন্যভাবে বলে তারপরে যদি আপনি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করুন, আমি বলে দেবো। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন, আমাদের ভাষায় রুগীটা কে? রুগী হচ্ছে ভাইটাল ফোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুগীটা হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্টের জন্য রোগ হয়, তার আউটার বিভিন্ন রকম আউটার ম্যানিফেস্টেশন হয়, বহিঃপ্রকাশ ঘটে। তাই সেই বহিঃপ্রকাশটা আমরা যখন বুঝি যে এইটা হচ্ছে আমার পা ব্যথা করছে, সারা গা চুল করছে, তাহলে রুগীটা কিন্তু অরিজিনালি রুগী, তার বিভিন্ন সময় বিভিন্ন সিমটমস আসতে পারে। অর্থাৎ ভাইটাল ফোর্স অসুস্থ হয়েছে, তার মনের মালিন্য এসছে, তারপরে এক একটা সময় এক একটা লক্ষণ প্রকাশ। তাই এই যে লক্ষণগুলো, অর্থাৎ আমরা যে ডাইনামিক মেডিসিনটা দিচ্ছি, এই মেডিসিনটা দেওয়ার ফলে কি হচ্ছে, তার মনের মালিন্যটা কমে যাচ্ছে, সুতরাং তার সিমটমসও কমে যাচ্ছে। তার মানে এই যে সাপের স্বপ্ন দেখে এইটা কিন্তু কোনো রোগ না, সাপের স্বপ্ন দেখে তার ভাইটাল ফোর্সের কিছু ডিরেজমেন্ট হয়েছিল। তা এই সিমটমসটা সবসময় থাকবে না, তার অতীতে চুলকনি ছিল, স্কিন ডিজিজ ছিল, সারা শরীর চুলকাত, এখনো আছে, এখনো আছে, এখনো আছে স্কিন ডিজিজটা, এখনো আছে। হ্যাঁ, তাহলে স্কিন ডিজিজটা এখন আছে, আমরা সেই হিসাবে আমরা এই পেশেন্টকে সোরিক পেশেন্ট বলবো, সোরা ইজ দ্য রুট কজ। এই পেশেন্টের রুট কজ হচ্ছে সোরা, এই সোরা কিন্তু মানে মাদার অফ দ্য মায়াজম, তার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকাশ ঘটবে, অরিজিনালি এ হচ্ছে সোরাল পেশেন্ট। তাহলে আমার খুঁজে বেড়াতে হবে অ্যান্টিসোরিক মেডিসিন কি কি আছে, আমাদের যে স্টক হোমিওপ্যাথি যে স্টক, সেই স্টকের মধ্যে বহু রকম অ্যান্টিসোরিক মেডিসিন আছে, সেই অ্যান্টিসোরিক মেডিসিনগুলোর মধ্যে কোন মেডিসিনটা মোর সিমিলার, কোন ওষুধগুলো মোর সিমিলার, কারণ আমরা সেই মোর সিমিলার ওষুধটাই সিলেক্ট করব। এবং এর জন্য একটা পদ্ধতি আছে,
যেটা নতুন যারা এসে তারা জানে না, আপনারা জানেন যে আমরা অঙ্ক কষে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের করার একটা পদ্ধতি আলোচনা করেছি। সেই আলোচনাটা বোধগম্য হওয়ার কথা নয়, কারণ এটা মোস্ট প্র্যাকটিক্যাল বিষয়, হাতে কলমে না দেখালে বোঝানো যাবে না, আর এখন আমাদের পক্ষে হাতে কলমে দেখানো খুব একটা সম্ভব না। তার কারণ কি, গৌতমবাবুর বাড়ি হচ্ছে আসাম, নবীনবাবুর বাড়ি হচ্ছে কুচবিহার, তারপরে আমাদের আরও অন্য অন্য স্টেটের কিছু স্টুডেন্টস বাংলাদেশে, আলিম সাহেব বাংলাদেশের ওই ফেনী ডিস্ট্রিক্টে, ঢাকার কাছে ফেনী ডিস্ট্রিক্টে, সুতরাং তাদের আমাদের পক্ষে তো সম্ভব না তাদের হাতে কলমে শেখানো। আমরা চেষ্টা করব যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যতটা মানে শেখানো সম্ভব, যদি আগ্রহ থাকে আপনারা অবশ্যই শিখতে পারবেন, এমন কিছু কঠিন না, এটা শুধু শখের ব্যাপার। আর আমি শখটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো, যারা আমার সঙ্গে মানে ক্লোজ কানেক্টেড আছে তাদের আমি হাতে কলমে দেখাতে পারি, কিন্তু গৌতমবাবুদের তো হাতে কলমে দেখাতে পারবো না, বা নবীনবাবু বা বিপুলবাবুকে আমি হাতে কলমে দেখাতে পারবো না, কারণ তাদেরকে কিন্তু অনলাইনেই বোঝাতে হবে। আচ্ছা তাহলে আমরা কি বন্ধ করতে হবে? আচ্ছা গৌতমবাবুকে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে ওটা তো বুঝেছি। হ্যাঁ আমি তাহলে অল্প অন্যভাবে, ধরুন আজকে যেটা ওষুধ আসবে মানে যদি 2 মাস পরে মানে আমি হয়তো একটা নির্দিষ্ট স্পেসিফিক সিমটমস, এই যে সাপে কামড় মানে কামড় স্বপ্ন দেখে কামড় দিতে আসে, হ্যাঁ ওটার উপরে ভালোখানি মানে মার্ক হবে আজকে ওষুধ সিলেকশনে, হয়তো হতে পারে, কিন্তু যদি 1.5 মাস আগে যদি হতো, আমরা অ্যাকচুয়ালিতে রুগীটা তো এমন আমি একটা পেয়েছি যে আজকে যেটা ওষুধ হবে 2 বছর আগে যদি ওষুধ দিতাম একই ওষুধ হতো, একই ওষুধ হতো, একই ওষুধ হতো, যদি আজকের এই স্ন্যাক বাইট স্বপ্নের উপরে ডিপেন্ড করে একটা ওষুধ আসতো 1.5 মাস পরে যদি যখন স্বপ্নটা দেখে নাই, তখন স্যার কোন লক্ষণটা মানে যে একই, ধরুন আজকে এক্স নামের একটা ওষুধ আসবে, ওই এক্স ওষুধটার আজকে ধরুন এই স্বপ্নের উপরে ডিপেন্ড করে ওষুধটা আসতে পারে, তো এটা যদি 1.5 মাস আগে যদি রোগী হতো একই ওষুধ কোন লক্ষণের উপরে ভিত্তি করে আসতো, ওটা স্যার পরে বলে দিবেন আমাদেরকে যখন এভালুয়েশন করবেন। আমাকে ওইটা জানেন, এখনই বলে দিচ্ছি, পেশেন্টটা সোলার না সাইকোসিস না সিডিডিস, তাহলে আমার টোটাল সিমটমসে বলে দেবে পেশেন্টটা সোলিক পেশেন্ট না সিডিডিস পেশেন্ট না সাইকোসিস পেশেন্ট, তাহলে আপনার 10 বছর আগে সোরা হবে, হ্যাঁ এটা সোরা হবে। এবার সোরা তো হাজার রকম ওষুধ আছে, সোরা কোন ওষুধটা হবে কালকে এভিলিউশনের মধ্যে আমি কিন্তু এখনো বলতে পারছি না যে কোন ওষুধটা আসবে, আমার এভিলিউশন করে রেপার্টাইজেশন করার পরে আমি বলতে পারবো যে কোন ওষুধটা আসবে, আমি এই এই মুহূর্তে কিন্তু বলতে পারবো না। তার কারণ কি, আমাকে সেটা বলতে গেলে যেটা বলতে হবে এভালুয়েশন অফ সিমটমস, সিমটমসের এভালুয়েশন করতে হবে, কার মাধ্যমে সিমটমসের এভালুয়েশনটা করব সেটা হচ্ছে রেপার্টাইজেশনের মাধ্যমে, তো রেপার্টাইজেশন করে আমরা যখন একটা সিঙ্গেল মেডিসিন আসবে তখন বলবো যে এটা শরীর সোলার মায়াজমের এই ওষুধটা। কিন্তু স্যার আমি মিসেসের দাদা একটাই, আমার মিসেস বা শালির দাদা একটাই, হ্যাঁ ওর রিসেন্টলি কিন্তু স্যার প্যারালিসিসের প্রবলেম আছে, ভীষণ প্রবলেম, হ্যাঁ আমি তারপরে ওটা ডাইনেস্টির মধ্যে তো সাইকোসিসও মায়াজমও পাওয়া গেল, মানে ব্লাডও ক্ষরণ হয় অল্প ঘাঘা হয়েছে বলছে, ওটা নিয়ে অল্প প্রবলেম পেয়েছে, বেশি বয়স হয় নাই, যাই হোক তবু 40 ইয়ার্স 42 ইয়ার্স এরকম হবে। একটাই দাদা এই ডাইনেস্টির মধ্যে, ওদের ডাইনেস্টির মধ্যে এই প্রবলেমটাও আছে, আজকে হয়তো বলা হয়নি কিন্তু মার প্রবলেমটা বলছি। আরো আমার দাদা একটু গুলিয়ে গেল বোধহয়, গুলিয়ে গেল মানে মিসেসের দাদা না মিসেসের হাজবেন্ড কোনটা? না 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 আমি মিসেসের হাজবেন্ড তো আমি, হ্যাঁ আমি বলছি আমার শালির দাদা বা মিসেসের দাদা একই একজন। হ্যালো, হ্যাঁ বলছি, ওনার ওনার ইসে আছে, ওনার রিসেন্টলি মানে পাইলসের প্রবলেম আছে, পাইলসটা ক্ষত হয়েছে, ব্লাড ও পরে ঘাঘা হয়েছে, হ্যাঁ এটা আমরা হয়তো
উঠায় নাই, যার জন্য ওদের ডাইনেস্টির মধ্যে সাইকোসিস মায়াজম রুল করছে। মার যেমনে আঁঠু আঁঠু ক্ষয়, আঁঠুতে আর্থারাইটিস প্রবলেম পেয়েছে, ওখানে তো সিফ্টিটিক রুল করছে, মানে ওটা রিপোর্টটা আমি দেখছি, মানে আর্থারাইটিস খুবই হ্যাঁ প্রবলেম ছিল, হাঁটতে পারতো না। আর রিসেন্টলি সোরিয়াসিসও আছে, সোরাও রুল করছে। এখান থেকে স্যার আমরা কোনটা মানে পিক আপ করবো, মানে ওই জিনিসগুলো আমি জানতে চেয়েছি। তাহলে এখন আমার মিসেস এর ডায়াবেটিসও আছে, মিসেস তো ওরই ডাইনেস্টির মধ্যেই পড়ে। আমার মিসেস, আমার শালির বড় দিদি হলো, মানে বড় মানে ওর বড়, যে মিসেস এর যদি ডায়াবেটিস পাওয়া গেছে তাহলে তো ডায়াবেটিসও বংশগত ভাবে আছে, হয়তো ওর মধ্যে তো মায়াজামের মধ্যে রুল করবে, হয়তো প্রকাশ্য হয় নাই, সুপ্ত হয়ে আছে। সুপ্ত অবস্থা থাকতে পারে, অসুবিধা কি, সুপ্ত অবস্থা থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু দাদার পাইলস আছে, পাইলস এর প্রবলেমটা আছে, ভালো করে ক্ষত হয়ে গেছে, ওটাও আমি বললাম। এখন স্যার এই যে আমরা যে ফ্যামিলি ফ্যামিলি হিস্টোরি নেই, ওখান থেকে স্যার আমরা কিভাবে বাছাই করব, ওটা জানতে চেয়েছিলি স্যার, যে এটাকে বাদ দিব, এটাকে অ্যাকসেপ্ট করে, যেন বাবা স্ট্রোক হয়ে মারা গেল, হ্যাঁ ওটার থেকে আমাদের কি হেল্প করতে পারে, মার আর্থারাইটিস আছে ওখান থেকে কি হেল্প করতে পারে, মানে আমাদের সিলেকশন করতে, মানে মায়াজম সিলেকশন করতে, মায়াজমটা কোন দিকে যাচ্ছে। আমরা তো বাবা মা হিস্ট্রি জানি না, আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে প্যাটার্নাল সাইড ম্যাটার্নাল সাইডে সবার হিস্ট্রি জানি। হ্যাঁ ওটাই, তাহলে প্যাটার্নাল আর ম্যাটার্নাল সাইডের থেকে আমরা মানে প্রবণতাটা কোন দিকে আছে সেটা বুঝতে পারবো। আর একটা স্যার কথা বলে দিই, আমি ওর সঙ্গে আগে ডিসকাস করছি, ওই ওর বাবার কাকা জেঠা জেঠা মরছে ডেঙ্গু ফিভারে, আর দাদু মরছে সুইসাইড হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করে, আমি পরে জানলাম কথাটা, হ্যাং করছিল, পরে অল্প মাথার অল্প প্রবলেম দিয়েছিল, কিন্তু হ্যাঙ্গিং করে মরছে এখন স্যার। হ্যাঁ বলুন, দাদু 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 হ্যাঁ বলুন স্যার, হ্যাঁ ডিসকাস করি, দাদু দাদু মারা গেছে হ্যাঙ্গিং করে। আচ্ছা আমি বলছি যে হ্যাঙ্গিংটা কোন মায়ের জন্য, এটা তো আমরা সিফিলিটিক মা টেন্ডেন্সি, সিফিলিটিক টেন্ডেন্সি, ডিস্ট্রাকটিভ বডি এন্ড মাইন্ডের মধ্যে তার সিফিলিস্টিক টেন্ডেন্সি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও তো ও ডাইনেস্টি ডাইনেস্টিরই লোক, শালি এখন যার দেখাচ্ছি ও তো ওর ডাইনেস্টির। এখন আমরা মায়াজমটা স্যার, আমি তো টেকনিকটা জানতে চেয়েছি আপনার থেকে, মানে কিভাবে, মানে মা হলো আর্থারাইটিস, দাদার আছে পাইলস এর প্রবলেম, বাবা স্ট্রোকে মারা গেল, জ্যাঠা ডেঙ্গু ফিভারে মারা গেছে, আর দাদু হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করে মারা গেছে, এখন আমরা মায়াজমটা কিভাবে টানবো? হ্যাঁ মায়াজমটা এখান থেকে আমরা মায়াজমটা কিভাবে টানবো, মায়াজমটা হচ্ছে আমরা একটা মানুষের মধ্যে মিক্সড মায়াজম থাকে, মিক্সড মায়াজম। এবার এর মধ্যে আপনাকে যেটা বাঁচতে হবে, প্রমিনেন্ট কোনটা, কোন টেন্ডেন্সিটা প্রমিনেন্ট, পেশেন্টের নিজের কোন টেন্ডেন্সিটা প্রমিনেন্ট রয়েছে। হ্যাঁ ওটা তো সোরা হবে, এখন সোরা আছে, ইচিং প্রবলেম মানে স্কিন ডিজিজ আছে, কারো সোরা হবে, কারো সাইকোসিস হবে, কারো সিটিলিস হবে। হ্যাঁ আপনার তিন ভাই বা তিন বোন একই বাবা মায়ের সন্তান, তাদের সবারই যে সোরা হবে, সবাই যে সাইকোসিস হবে তা নয় কিন্তু। হ্যাঁ এক একজনে এক এক প্রবণতা তৈরি হয়। আবার স্যার চুল, মাথার চুল যে ঝরতেছে, এটা তো আমরা সোরার থেকে এগিয়ে গেছে, এটা কনফার্ম, কিন্তু আমি ধরতে পারছি না, এটা সিফিলিটিক ধরে বলে অনেকে বলে, না কিন্তু সাইকোটিকও হতে পারে, সিফিলিস হতে পারে সেটা নয়। এখানটায় আমার যেটা প্রশ্ন আর কি, যে বিয়ের আগেও নয় পরেও নয়, বিয়ের আগেও নয় পরেও নয়, তাহলে বিয়ের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, অর্থাৎ হরমোনিক কিছু ডিসব্যালেন্স। তা এখন হরমোনিক ডিসব্যালেন্স হওয়ার জন্য এটা হচ্ছে, অনেক লোক আফটার ম্যারেজ হতে পারে। তা ফলে মানে এবার একটু অন্য প্রসঙ্গে বলি, অন্য প্রসঙ্গে
বলুন, হিন্দু মেয়েরা সিঁদুর পরে কেন? এর সঙ্গে আমাদের কিন্তু হোমিওপ্যাথির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সিঁদুরটা কি? ওয়ান টাইপ অফ মার্কুরিয়া। ত্যাগের, ত্যাগের ত্যাগ বুঝালো, ত্যাগের প্রতীক নাকি? না, সেটা শাস্ত্রীয় ভাবে, আমি বলছি হোমিওপ্যাথির দৃষ্টি। তার লাইসেন্স দেওয়া হলো সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য, তাই তো? তাহলে ইন্টারকোর্স এর ফলে কি কি রোগ গুলো আছে? সিপিলিটি, গনোরিয়াতে আসতে পারে, গনোরিয়া, এগুলো আসতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে তার জেনিটাল পার্টটা যেহেতু বিস্তৃত, সেই জন্য তাদের কিন্তু সিপিলিস্টিক ইনফেকশন হওয়ার ভয়টা বেশি ছেলেদের চেয়ে। এবার এই সিপিলিস্টিক টেন্ডেন্সি সেটা জেনিটাল পার্টকে অ্যাটাক করে, আক্রমণ করে, এবং বিশেষ করে তাদের অধিকাংশ মেয়েদের দেখা যায় লিকোলিয়া। তা লিকোলিয়ার পিছনে কারণটা হচ্ছে মানে গনোকক্কাস ইনফেকশন বা বিভিন্ন রকম ইনফেকশন। আর ইনফেকশনের ফলে হচ্ছে কি, মেয়েদের সাথে সাপটা। আর সিভিলিস্টিককে প্রোটেকশন দেওয়ার জন্য এই যে মার্কোরিয়াস যে সল্ট, আমরা হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিন বলছি, পোরেন্টাইজ করছি, তারপরে টাইটুরেশন করছি, তাহলে আমাদের যে কপালে যে সিঁদুর যেখানে পড়া হয় ওখানটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ নার্ভ আছে, সেখানে সিঁদুরটা পড়া হয়। সিঁদুর পড়ার ফলে হচ্ছে কি, ওখানে আপনার ওই মার্কুরিয়াস টাইপের যে সমস্ত ডিজিজ সেগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোটেকশন ওখানে পোটেন্টাইজ ঘর্ষণে ওখানে পোটেন্টাইজ হচ্ছে কপালে, শিথিতে কপালে। হ্যাঁ, ওখানে ওটা অ্যান্টি সিভিলিস্টিক একটা ভ্যাকসিনেশন হচ্ছে। হ্যাঁ, অ্যান্টি সিভিলিস্টিক প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু ওখানে সিঁদুরটা পড়া হয়। সিঁদুর কিন্তু ওই মার্কুরিয়াস মানে গ্রুপের যে ইগুলো রয়েছে সেইটা না হলে কিন্তু ওই সিঁদুরের কোনো মূল্য নেই। হ্যাঁ, এখানে মার্কারির একটা পোর্শন থাকবে, আর সেখানে ওই অ্যান্টি সিভিলিস্টিক যে ডিজিজগুলো আছে তাকে প্রোটেকশন করে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপারটা। আমাদের দেশে কিছু মানে সংস্কার যেগুলো, সেগুলোর সঙ্গে বিজ্ঞানের একটা ভিত্তি আছে। বিজ্ঞানের ভিত্তিটা হচ্ছে আপনার যে কালী পুজোর সময় বোধহয় শিব চতুর্দশীতে, ওটাকে বলা ভূত চতুর্দশী, সেখানে কিছু চোদ্দ শাক খাওয়ার একটা নিদান আছে। চোদ্দ শাক কিন্তু বাজারে যেগুলো খাওয়া হয় সেটা কিন্তু চোদ্দ শাক নয়, স্পেসিফিক কিছু শাকের উল্লেখ আছে, তার মধ্যে কেউ, তারপর ওল শাক, হ্যাঁ, নিম পাতা। এখন এগুলো হচ্ছে মানে আয়ুর্বেদীয় ভ্যাকসিন। আমরা করোনা ভ্যাকসিন নিয়েছি কি জন্য, করোনা ভ্যাকসিনকে প্রতিরোধ করার জন্য। আর আপনার বিভিন্ন ধরনের ভ্যাকসিন রয়েছে এই রোগ প্রতিরোধ করার জন্য চোদ্দ শাক খাওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে মানে কি বলবো, প্রতীকী, তার মানে একদিন ওই শিব চতুর্দশীতে খেতে হবে না, এটা কন্টিনিউ খেতে হবে। কন্টিনিউ ওই সিজনে, কার্তিক মাসে সাধারণত রোগ প্রবণতা বেশি থাকে, সেই জন্য কার্তিক মাসে শিব চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়া হয়। আচ্ছা, আমরা তাহলে এখানে শেষ করছি। গৌতমবাবু আর কিছু আছে বলো? না, ঠিক আছে, হবে স্যার, এটা নিয়ে পরে আবার আলোচনা করবো। ঠিক আছে স্যার, ওষুধটা কালকে।